আচ্ছা এখানে বড় বড় গরু আছে সবচেয়ে বড় হাটের কি আপনি সবচেয়ে বড় মনে হয় আচ্ছা আচ্ছা 30টা গরু জি এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান না হ্যাঁ এগুলো ইন্ডিয়ান আচ্ছা আর এগুলো দেশাল দেশাল আচ্ছা 30 কেজি হবে না ওটা আর এটা কি একই সাইজের 19 আচ্ছা আচ্ছা তো ছোট বড় তো এই কারণে আচ্ছা খেয়ে নেন আপনি আপনার না সমস্যা নাই খেয়ে নেন সমস্যা নাই তো ঠিক আছে লম্বায় অনেক বড়ই দেখা যাচ্ছে লম্বা আছে আপনার প্রায় 11 ফিট 11 ফিট এটা হবে আপনার 14 মন 14 মন জি এটাই সবচেয়ে বড় না এটা আরো বড় আছে এরপর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সবাই কিন্তু অল্প রাস্তাঘাটে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অর্ণব চৌধুরী বাপ্পি তাহমিনা ব্লগস থেকে আমরা অলরেডি সারুলিয়া হাটে গরু হাটে চলে আসছি ড্যামরা এটা পড়েছে ড্যামরা সারুলিয়া হাট বিশাল বড় হাট ঐতিহ্যবাহী হাট অনেক পুরাতন তো এখানে আমরা এসে দেখব যে গরুর প্রাইসগুলো কীরকম গরু এবং ছাগল থাকলে ছাগলের প্রাইসগুলো জানানোর চেষ্টা করব তো চলুন আমরা ভিতরে যে দেখি বিশাল বড় এরিয়া এই পার্ট এটা হলো রানী মহলের এই পার্টে পড়ছে আর একটা পার্ট পড়ছে স্টাফ কোয়ার্টার ওই পার্ট ঠিক মাঝামাঝি দুইটা হাট সারুলিয়ার ভিতরে দুই পাশে দুইটা হাট তো আমরা ভিতরে যেয়ে দেখি দামগুলো কিরকম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রনি খান মাওতাল উত্তরপাড়া আমার বারোবাড়ি বাড়ি আচ্ছা মাওতাল মাওতাল উত্তরপাড়া মানে এখানেই হ্যাঁ এখানে আচ্ছা আচ্ছা ড্যামরার এখানেই মাওতাল আচ্ছা তো খুব নিকটে তো এখানকার আপনার কি পালা গরু না আপনি কি নিয়ে তারপর আমার সংগ্রহ করা গ্রামে থেকে করা না আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়টা গরু আছে আমার গরু হলো আপনার মোট 30টা 30টা গরু এখানে কি সব 30টা না 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 এখানে 30টা না আর আসতেছে আসতেছে না আচ্ছা টোটাল 30টা গরু জি এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান না হ্যাঁ এগুলো ইন্ডিয়ান আচ্ছা আর এগুলো দেশাল দেশাল আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো গরুগুলো কি মনে হচ্ছে এবার যে প্রাইস গুলো কি বেশি আল্লাহ পাক জানে কিন্তু প্রাইস তো 700 টাকা কেজি গোশত কিনা খাই কুরবানির গোশত 30 হাজার টাকা মন লাগবে আচ্ছা আচ্ছা দে আল্লাহ পাক ভালো জানে ইনশাআল্লাহ আশা করি ভালো যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর গরুর খাবারের দাম কেমন খাবারের দাম তো বিশাল অনেক মোটামুটি খাবার দিয়ে তো মাইরা ফলাই যাচ্ছে মানে খাবারের দাম প্রচুর আচ্ছা আচ্ছা এই কারণে গরুর দামটা বেশি আসলে আমরা যারা আছি সবাই একটু ওই খাবারটা নিয়ে সবাই একটু সংকটে আছি আচ্ছা আচ্ছা খাবারের দাম বেশি তো এই কারণে আচ্ছা খেয়ে নেন আপনি আপনার না সমস্যা নাই খেয়ে নেন সমস্যা নাই তো ঠিক আছে বিয়ার্স আমরা সারুলিয়া হাটে চলে আসলাম এখানে ইন্ডিয়ান গরু আছে প্রচুর এই বায়ার তো এগুলোর প্রাইস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো ফার্স্টে যে গরুটা আছে এটা হলো দেশাল না জি আচ্ছা আচ্ছা এটা কয় মন হবে এটা আপনার আছে 5 মন ওভার 5 মন না জি 5 মনের বেশি না 5 মনের কম 5 মনের বেশি হবে 5 মনের বেশি হবে এটা একদম সাইওয়াল আচ্ছা আচ্ছা কত দাম চাচ্ছেন একদম সীমিত বলেন দর্শকরা যেন নিতে পারে 1,60,000 না 5 মন জি আচ্ছা আচ্ছা যোগাযোগের জন্য আপনার নাম্বারটা বলে দেন 01727229288 এই নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা এখানে বিয়ার্স ইন্ডিয়ান গরু আছে আমরা ইন্ডিয়ান আছে আমরা দেখানোর চেষ্টা করব এরপর দ্বিতীয়টা দ্বিতীয় গরুটা এটা সাইওয়াল এটা সাইওয়াল দেশাল দেশাল না কয় মন হবে এটা হবে আপনার 5 মন 5 মন না জি এটা থেকে এটা একটু ছোট না হ্যাঁ এটা 5.5 মন আছে এটা 5 মন হবে এটা 5 মন হ্যাঁ এটা আমার 5 মন ওকে কত দাম চাচ্ছে এটা এটা চাইতেছি আপনার 55 155 জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আমরা ইন্ডিয়ানটা দেখি একটু সরিয়ে দেন চল এই যা আচ্ছা আচ্ছা বিশাল বড় ইন্ডিয়ান লম্বায় অনেক বড়ই দেখা যাচ্ছে লম্বা আছে আপনার প্রায় 11 ফিট 11 ফিট লম্বায় জি ওকে কয় মন হবে এটা হবে আপনার 14 মন 14 মন জি এটাই সবচেয়ে বড় না এটা আরো বড় আছে এরপর আর সামনে আর একটা বড় আছে আরো বড় আছে আচ্ছা আমরা পার্ট পার্ট দেখাই 14 মন না জি 14 কত প্রাইস কত এটার এটার প্রাইস চাওয়া 4.5 লাখ 4.5 লাখ জি ওকে কত লে ছেড়ে দিবেন এটা 4 হলে ছেড়ে দেব 4 হলে না জি আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার ইয়া বাজেটের ভিতরে আসলে ছেড়ে দিবেন জি আচ্ছা আচ্ছা এরপর কি এটা আর এটা কি এটা একটু বড় এটা বড় এটা চেয়ে একটু বড় না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সরিয়ে দেখেন এটা আপনার আছে এটা আপনার আছে 15 15 15 মন হবে না 15 মন আচ্ছা বিশাল কত সাইজ কতটুকু হবে এটা 12 ফিট 12 ফিট হবে না হাইটটা কতটুকু হাইটটা আছে আপনার প্রায় 4 ফিটের কাছে 4 ফিট হ্যাঁ আচ্ছা আচ্ছা 4 ফিটের একটু বেশি হবে 4 ফিটের বেশি 4.5 ফিট হবে 4 ফিট বা 5 ফিট হবে 5 ফিট হবে হ্যাঁ 5 ফিট 5 ফিট আছে আচ্ছা আচ্ছা 5 আছে
ঠিক আছে কত প্রাইস বলছেন এটা এটা দামতে দেই 5.5 লাখ ওকে কত হলে ছেড়ে দিবেন এটা আলোচনা সাপেক্ষে আর কি ঠিক আছে যোগাযোগের নাম্বার আছে বিয়ারস আপনাদের পছন্দ হলে অবশ্যই সারুলিয়া হাটে চলে আসবেন এই নম্বরে যোগাযোগ করে আচ্ছা এরপর দেখা যাচ্ছে এটা 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 কি ওটা চেয়ে একটু ছোট এটা একটু ছোট একটু ছোট এটা 12 মণ হবে 12 মণ না জি আচ্ছা আচ্ছা 12 মণ কত প্রাইস এটা 12 মণ চা আছে 4 লাখ 4 লাখ না জি ওকে 4 লাখ এরপর ওই পাশে আর এটা আছে বড় এটা আছে আপনার হচ্ছে 14 মণ দেখি দেখি একটু পিছনের থেকে দেখাই এটা হচ্ছে 14 মণ হ্যাঁ এই স্যার দেখি দেখি তোমরা চাপো 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 তোমরা চাপো ওকে কয় মণ বললাম এটা 14 মণ 14 মণ জি আচ্ছা আচ্ছা ওই পাশে একটা আছে ওইটা ওটা 14 ওটা 14 হবে আচ্ছা আচ্ছা ওটার এটা একই সাইজ একই সেম ওকে একই জোড়ার একই জোড়া একই জোড়া না আচ্ছা প্রাইস কি একই নাকি কম বেশি কত জন বলা হয়েছিল 4.5 লাখ জি ওকে ঠিক আছে বিশাল বড় এখানে স্পোর্টস একটু দেখা যাচ্ছে ওটা ট্রাকে থেকে নামতে একটু স্পোর্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আর এটা আছে আপনার দেশি দেশি গুলো আমরা দেখি এটা আছে দেশি ইন্ডিয়ান না আচ্ছা আচ্ছা কয় মণ হবে এটা এটা আমার 13 মণ আপ 13 মণের উপরে হবে 13 মণের উপরে হবে না আচ্ছা আচ্ছা কত প্রাইস কত চা হচ্ছে এটা তারা চা হচ্ছে 4 লাখ 4 লক্ষ জি আচ্ছা আচ্ছা বিশাল বড় বড় গরু ইয়ার্স এরপর দেখি একটু এরপর এটা একটু ছোট সাইজের না হ্যাঁ এটা দেখা হয়েছিল এটা হলো সাইওয়াল এটা আছে সাইওয়াল দেখ চাপো এটা আছে সাইওয়াল আচ্ছা এটা প্রাইস বলা হয়েছিল না আচ্ছা আচ্ছা এই এটা এটা হলো সাইওয়াল আচ্ছা আচ্ছা এটা কয় মণ হবে এটা হবে আপনার 5.5 5.5 না জি কত প্রাইস কত এটা এটা দাম চা আছে 1,70,000 1,70,000 না জি ওকে 1,70,000 এইগুলো কি একই সাইজের নাকি এটা একটু বড় মনে হয় এটা বড় এটা একটু ছোট আচ্ছা আচ্ছা কোনটা কত সাইজ এবং প্রাইস এটা আছে আপনার একটু ছোট এটা দাম চা হতো 60 ওগুলো 70 1,60,000 ওটা হলো 1,70,000 কয় মণ হবে এটা আছে আপনার 5 মণ ওটা 5 মণ 5.5 ওটা 5.5 এই মোটামুটি আপনার কালেকশন আরো গরু আসছে আর আসছে এগুলো আছে বড় আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন ইনশাআল্লাহ দর্শকদের শুনে আসলে আমা এখন আল্লাহ পাক ভালো জানে ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই একটা ভালো দিন করে দিবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আপনারা চলে আসবেন সারুলিয়া হাটে আপনার নামটা কি জানো আমার নাম মোহাম্মদ রনি খান রনি খান স্যার এখানে বড় বড় গরু আছে সবচেয়ে বড় হাটের কি আপনি সবচেয়ে বড় মনে হয় আচ্ছা আচ্ছা তোর নামটা কি ভাই দিলাল সরকার তো জুড়ে বললে না দিলাল সরকার আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ জি এখানে সবাই মোটামুটি পাবনা সিরাজগঞ্জ থেকে আসছে না আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আপনি 20টা 20টা গরু না আপনার কি পালা গরু নিজস্ব পালা আছে কিনা আছে কিনা আছে সব মিক্স করা ঠিক আছে তো এবার কি মনে হচ্ছে গরুর প্রাইস গুলো কি বেশি না কম গত বছরের তুলনায় দাম অনেক বেশি কারণ কি কারণ বুঝি দাম বেশি বুঝি মানে গরুর খাবারের দাম বেশি এই জন্য আচ্ছা আচ্ছা এই কারণে প্রাইস গুলো একটু বেশি এই বছরে আচ্ছা ঠিক আছে তো ফার্স্টে আপনি ছাগলও নিয়ে আসছেন মনে হয় না হ্যাঁ ছাগল নিয়ে ছাগল কি গরুর সাথে ফ্রি না এমনি এমনি বেচারে এমনি বিক্রি করবে কেউ যদি গরুর সাথে নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা ছাগলটা দিয়ে শুরু করি ফার্স্টে না এটা কত কিলো হবে কত কিলো হবে কয় কেজি হবে কেজি হবে না 30 কেজি 30 কেজি হবে না ওটা আর এটা কি একই সাইজের আচ্ছা আচ্ছা তো ছোট বড় হবে না আচ্ছা আচ্ছা 30 কেজির মতো হবে না কত দাম কত চাওয়া আছে একদম সীমিত প্রাইসগুলো বলেন যেন দর্শকরা নিতে পারে এসে 30 কত 30,000 30 কেজি 30,000 1,000 কেজি তো বলেন না কি বলেন 800-900 কেজি তো ধরেন আপনি খাওয়াই লাগে আচ্ছা আচ্ছা ওইটার প্রাইস এরকমই একটু কম কম না 25 কেজি হবে না প্রাইস ওই একই 1,000 করে আচ্ছা আচ্ছা ওইগুলো আপনার না একই প্রাইস এরকমই এটা এগুলো একটু ছোট দেখা যাচ্ছে আচ্ছা 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 এটা কত কেজি হবে এটা হবে 12 কেজি 12 কেজি প্রাইস কত 12,000
তারপরে এগুলো কত কেজি হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তো মোটামুটি ছাগলে, এগুলোও তো আপনার না? আচ্ছা, তা গরু দিয়ে শুরু করি, ছোট গুলো দিয়ে? এগুলো আমার না, এগুলো আমার। আচ্ছা আচ্ছা, ছোট গরু কোনগুলো? এগুলো এটা না? আচ্ছা, ছোট দিয়ে শুরু করি। আচ্ছা, প্রথম যেটা আছে কত কয় মন হবে এটা? 100 কেজি আরাম হবে। একটু দাঁড়া করানো যায়? কত প্রাইস? একদম অল্প করে বলেন যেন দর্শকরা এসে নিতে পারে। 75,000 না? আড়াই মন, আড়াই মনের প্রাইস হলো 75,000 হবে। প্রাইস কি এই না আরো কমানো যাবে? কমানো যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর মিডলে যেটা আছে এটা কি এক মন না দেড় মন? দেড় মন না? আচ্ছা আচ্ছা, একটু চাপায় দেন দেখি আমরা দেড় মনে ছোট গুলো প্রাইস ভিউয়ার্স প্রাইস অনেক বলা হচ্ছে। এটা দেড় মনের মতো হবে না? কত প্রাইস কত এটা? 55 না? 55,000। এটাও একই সাইজ না একটু ছোট বড়? আচ্ছা আচ্ছা, একই সাইজ না? আচ্ছা আচ্ছা, প্রাইস কত এটার? একই। ওকে, এরপর যেটা আছে ওইটা ওইটা একই ধরেন? একই, এটা 19-20 আছে। 19-20? আচ্ছা ঠিক আছে, একটু সামনে সামনে যান। এরপর যেটা আছে এটা একই ধরেন? একই প্রাইস। কতজন বলা হয়েছিল? 75 না কত? 75 না? কত, দুই মন না আড়াই মন? আড়াই মন হবে না? আচ্ছা, যেটা এবার যেটা আছে এটা একটা ধরেন 80 রেট? 80,000 না? কয় মন? আড়াই মন? আড়াই মন? 80,000 হবে? 15 মন, মানে আড়াই মনের একটু বেশি হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপর দেখি দেখি। ওকে, এটা কয় মন হবে? 4 মন হবে। 4 মন না? 4 মন শিওর না? 3.5 মন হবে? 3.5 মন এরকম হবে। প্রাইস কত এটার? কত দাম? 1,00,000। 1,00,000? প্রাইস তো অনেক বেশি বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপর যেটা আছে কয় মন? এটা কয় মন হবে? 4.5। ওকে, 4.5। কত প্রাইস কত বলা হচ্ছে? 1,40,000 বলেন। 1,40,000 না? 1,40,000। ওকে, একই রেট না? 1,40,000, 4.5 মনের মতো হবে এগুলো। এগুলো মোটামুটি সব একই প্রাইস? আচ্ছা আচ্ছা, গোড়া একই? এটাও একই? এটা ছোট না? আচ্ছা আচ্ছা, এটা কয় মন? 3.5 মন? 3.5 মনের মতো হবে না? কত প্রাইস কত এটার? 1,20,000। আর এগুলো 4.5 মনে যে প্রাইস গুলো কত বলা হয়েছিল জানো? 1,40,000। আর এগুলো 1,20,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে আরো কিছু কালেকশন। ওকে, এগুলো এভারেজ মোটামুটি একই সাইজ না? কত এগুলো, কয় মন হবে এগুলো? 4 মন? 4 মনের মতো হবে না? ওকে, প্রাইস কত এটা? 1,40,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপর আর কি আছে আপনার এই সাইডে না? এগুলো না? হ্যাঁ, আপনার এখানে সবচেয়ে বড় কি এটাই? না, ওই পাশে আছে, ওই পাশে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই সাদাটা এটা কয় মন হবে? 6 মন ধরেন? 6 মন? 6 মন হবে না? আচ্ছা, কত প্রাইস কত? 1,80,000 ধরেন? 1,80,000 না? এরপর যেটা আছে লালটা? ওই একই রেট ধরেন? 1,80,000 না? 6 মনের মতো হবে না? আচ্ছা আচ্ছা, এরপর দেখি আমরা এখানে মোটামুটি সব একই প্রাইস? হ্যাঁ একই। ওকে, একটা একই প্রাইস? একই প্রাইস। আচ্ছা, এই পাশেরটি আপনার? আচ্ছা আচ্ছা দেখি সামনে যান, বড় কোনটা জানো? এটা, এটাই সবচেয়ে বড় না? আচ্ছা আচ্ছা, ওঠান একটু, একটু ওঠান। সামনে থেকে ওঠাই।
ভাই সবই যদি না এটা কয় মণ হবে ভাই তাহলে কি ঠিক করলাম আমি এটা 8 মণ হবে 8 মণ শিওর হ্যাঁ 8 মণের কম হবে হ্যাঁ 8 মণের কম হবে না কম বেশি হবে আচ্ছা আচ্ছা কত প্রাইস কত এটার 230 ধরে 1 লাখ 230 230 আচ্ছা আচ্ছা 8 মণের মত হবে না 230 এই তো মোটামুটি আপনার গরুর কালেকশন গুলো না আরো আছে এই পাশে না আচ্ছা 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 ফার্স্টে এটা এটা কয় মণ হবে ওই ওই রেটে ধরেন ওই রেটে 4 মণের মত হবে ধরেন 1 লাখ কত 40 হ্যাঁ 1 লাখ 40 এগুলো মোটামুটি একই সাইজের একই সাইজের না 1 লাখ 40 এগুলো আচ্ছা আচ্ছা এটা কালো কালো যেটা দেখা যাচ্ছে ওটা বড় এটা বড় সাইজের কয় মণ হবে এটা ওটা 6 মণ 6 মণ হবে না কত প্রাইস কত এটা 2 লাখ ধরেন ওকে 2 লাখ না ওকে মোটামুটি তো এই কালেকশন এগুলো কি আপনার না 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 আচ্ছা আচ্ছা তো আপনার যোগাযোগের নাম্বারটা বলে দেন দর্শকদের মোবাইল নাম্বারটা 01739487768 ওকে এটাই তো নাম্বার না জি আচ্ছা ঠিক আছে তো বিয়ার্স আপনারা সারুলিয়া হাটে আসলে এখানে মোটামুটি যে প্রাইসগুলো বলা হচ্ছে আপনাদের পছন্দ হলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এগুলো এই গরুগুলো পেয়ে যাবেন এখানে